বিটকয়েনকে কেউ যদি ভীষণ ঝুঁকিপূর্ণ স্টক বা শেয়ার বলে মনে করেন, যা আজকের আমির কালকে ফকির বানিয়ে দিতে পারে, যার মধ্যে প্রায় পুরোটাই কারসাজি এবং জালিয়াতি, তাহলে মোটেও দোষ দেওয়া যাবে না। যেহেতু সেরকমই ঘটনা ঘটছে, আবার সেই খবরটা নিয়মিত পাওয়াও যাচ্ছে, লোকমুখে ছড়াচ্ছেও, ঝুঁকির ব্যাপারটা ভুলও নয়। আমির ফকির পাল্টাপাল্টি হওয়ার অনুমানটাও সঠিক, সেটা যারা বিটকয়েনের পক্ষের লোক তারাও বলছেন। কিন্তু এইসব কোনোটাই বিটকয়েন নয়, এগুলো হলো বিটকয়েন নিয়ে যা চলছে। বিটকয়েন হলো একটি অন্যতম আবিষ্কার, ব্লকচেইন প্রযুক্তির উপর ভিত্তি করে তৈরি সর্বপ্রথম ক্রিপ্টো মুদ্রা বা ক্রিপ্টোকারেন্সি। বিটকয়েন একটি নিরাপদ সফটওয়্যার। বিশেষজ্ঞরা একমত, বিটকয়েনের মূলে যে ব্লকচেইন প্রযুক্তি তা যুগান্তকারী এবং অত্যন্ত নির্ভরযোগ্য। ব্যাংক, অর্থনৈতিক প্রতিষ্ঠান তাদেরকেও ব্লকচেইন প্রযুক্তি ব্যবহার করা উচিত। সম্প্রতি হঠাৎ তার অবিশ্বাস্য মূল্য বিস্ফোরণে সবার টনক নড়েছে, কেউ আর একে হেলাফেলা করতে পারছে না। শিকাগো এক্সচেঞ্জে বিটকয়েনের ফিউচার বিক্রি করার অনুমোদনও দেওয়া হয়েছে। ম্যারিল লিঞ্চ, ব্যাংক অফ আমেরিকা সহ অনেক নামকরা প্রতিষ্ঠান বলছে এটা বুদবুদ নয়, এর মূল্য বৃদ্ধির পেছনে কারণ রয়েছে। কারণ অবশ্যই রয়েছে, কারণ অনেক গভীরও বটে। যতটা না অর্থনৈতিক, তার সমান বা বেশি প্রযুক্তিগত ও বৈজ্ঞানিক। সমাজ ও অর্থনীতিকে পাল্টে দেওয়ার মতো ক্ষমতা রাখে এই ক্রিপ্টো মুদ্রা। ইতিমধ্যে ব্লকচেইন নতুন একটা সম্ভাবনার প্রযুক্তি হিসেবে গৃহীত হয়েছে। কোন কোন ক্ষেত্রে তা অবদান রাখতে পারে সে নিয়ে জোর গবেষণা ও সরবর আলোচনা চলছে। ক্রিপ্টো মুদ্রার আবিষ্কার প্রচেষ্টা দীর্ঘদিন ধরে চলে আসছিল। সংকেত রীতিবিদ্যা বা ক্রিপ্টোগ্রাফি থেকে এমন একটা মুদ্রা আবিষ্কার করা সম্ভব সেটা গবেষকরা জেনেছিল 80-এর দশকে, কিন্তু কয়েকটি সমস্যা তারা সমাধান করতে ব্যর্থ হন। 2008 সালে একজন অজানা গবেষক সুচারুভাবে সেই সমস্ত সমস্যার সমাধান দিয়ে একটি গবেষণাপত্র ইন্টারনেট ফোরামে পাঠান। বিস্ময়করভাবে তার সমাধান কাজে লাগে। তার সমাধানের নাম ব্লকচেইন। সেই ব্লকচেইন উপরের ভিত্তি করেই প্রথমে ক্রিপ্টো মুদ্রার উদ্ভাবন হয়, যার নাম বিটকয়েন। এর গণচম্বী দামের কারণে এবং দিনে দিনে ঊর্ধ্বগতির কারণে একে বর্তমান সময়ে বেশিরভাগ মানুষ মুদ্রা না ভেবে সম্পদ হিসেবে বিবেচনা করছেন। তারপর আরও অনেক ক্রিপ্টো মুদ্রার উদ্ভাবন হয়েছে, যেমন ইথিয়াম, রিপল, লাইটকয়েন ইত্যাদি। কিন্তু বিটকয়েন সর্বপ্রথম ক্রিপ্টো মুদ্রা হওয়ার কারণে, অনেক গবেষক ও বিনিয়োগকারীর মনোযোগ আকর্ষণে সক্ষম হওয়ার কারণে অন্যদের থেকে এগিয়ে আছে। তবে অন্য আরেকটি ক্রিপ্টো মুদ্রা হঠাৎ তরতর করে এগিয়ে বিটকয়েনকে সম্পূর্ণ দেউলিয়া করে দিতে পারে, সেটা বিনিয়োগের ক্ষেত্রে একটা বড় ঝুঁকির বিষয়। কোনটা এগিয়ে যাবে তাও কেউ বলতে পারে না। এখন আবার বাজারে প্রায় 100 ক্রিপ্টো মুদ্রা আছে, অবশ্যই আরও অনেক নতুন মুদ্রা আমদানি হবে। কাজে বিনিয়োগের ব্যাপারটা নিঃসন্দেহে হওয়া সহজ নয়। অনেকে প্রশ্ন করেন, এই মুদ্রা দেখতে কেমন? এই মুদ্রার বাস্তব কোনো অস্তিত্বই নেই, এটা কম্পিউটারের একটা সফটওয়্যার। অনেক ছবিতে যে স্বর্ণ মুদ্রায় বড় করে ইংরেজি বি অক্ষরটি লেখা থাকে, এমনকি সেরকম সুভেনিও পাওয়া যায়, সেটা বিটকয়েন নয়। সমাজ এবং জীবন যেমন এগিয়ে চলছে বিজ্ঞানের অগ্রগতির সাথে সাথে, তেমনি অর্থনৈতিক ইনস্ট্রুমেন্টগুলো অগ্রগতিও ঘটছে। মুদ্রা জিনিসটার অনেক বিবর্তন ঘটছে। ধাতব মুদ্রা থেকে সেগুলো কাগজে মুদ্রায় পরিণত হয়েছে, এর নকল ঠেকানোর জন্য উন্নততর প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। তারপর এলো ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, তা দিয়ে অর্থনৈতিক বিনিময় আরও সহজ হয়ে গেল। এগুলোকে ডিজিটাল কারেন্সিও বলা যেতে পারে। কিন্তু সবচেয়ে অভাবনীয় অগ্রগতি করেছে ক্রিপ্টো মুদ্রা। এর কয়েকটি চরিত্র সম্পর্কে চলুন জেনে নেওয়া যাক। এর কোনো রকম সরকার বা প্রতিষ্ঠান নেই। পৃথিবীময় বিপুল জনগোষ্ঠী এক ধরনের অতি নিরাপদ নেটওয়ার্কের মাধ্যমে এই মুদ্রার প্রচলন করেছে। কেউ নীতি নির্ধারক নয়, সবাই সমান নেটওয়ার্কে একটি নোট মাত্র, ক্রেতা থেকে বিক্রেতার কাছে সরাসরি, কারো মধ্যস্থ ছাড়াই নিরাপদ এবং নিশ্চিতভাবে মুদ্রা প্রচলন চলবে। এই মুদ্রা ব্যবস্থার কোনো কেন্দ্রীয় রূপ নেই, এখানে সম্পূর্ণ বিকেন্দ্রিককরণ হয়েছে। এটা সরাসরি ক্রেতা বিক্রেতার একটা নেটওয়ার্কও বলে, যাকে ইংরেজিতে বলা হয় পিয়ার টু পিয়ার। এক মুহূর্তে যে কেউ ঘানা থেকে চায়নায় মুদ্রা পাঠিয়ে কোনো কিছু কিনতে সক্ষম হবে। কোনো ব্যাংকের ব্যাপার নেই, কোনো এক্সচেঞ্জ রেটের ব্যাপার নেই, মধ্যবর্তী কোনো সংস্থা নেই, সেটাই এই মুদ্রার ডিজাইন। এই মুদ্রা তড়িৎ গতিতে এক দেশ থেকে আরেক দেশে চলে যেতে পারে। বিটকয়েনের ক্ষেত্রে সর্বোচ্চ 10 মিনিট লাগছে, কিন্তু অন্য কিছু ক্রিপ্টো মুদ্রা আরও কম সময়ে হাতবদল হতে পারে। অথচ বর্তমানে ওয়ার ট্রান্সফারে এক দেশ থেকে আরেক দেশে সময় লেগে যেতে পারে কয়েকদিন। এই মুদ্রা একজনের কাছ থেকে আরেকজনের কাছে পাঠাতে ফি লাগে, সেটা নামমাত্র। এটা আবার পাঠানো অর্থের পরিমাণের উপর নির্ভরশীল নয়। একটি বিটকয়েন পাঠাতে যেই ফি লাগে, 1,00,000 বিটকয়েন পাঠাতেও সেই ফি লাগে।
বর্তমান মানি ট্রান্সফারের ফি এর সঙ্গে তুলনা করলে এখানে ক্রিপ্টো মুদ্রা সুবিধার দিক থেকে অনেক এগিয়ে থাকে। ক্রিপ্টো মুদ্রার লেনদেন জাল করা যায় না, একবার ট্রান্সফার হয়ে গেলে ওটাকে কোনোভাবে ফিরিয়ে নিতে বা পরিবর্তন করতে পারা যাবে না। বিশ্বের বিভিন্ন দেশে হাজার হাজার মেশিনে এটা লিপিবদ্ধ হয়ে যাচ্ছে, এই লেনদেন অপরিবর্তনশীল। ক্রিপ্টো মুদ্রার কোনো মুদ্রাস্ফীতি নেই, এই মুদ্রার সংখ্যা পূর্ব নির্ধারিত, তাই টাকার মতো তা আর ছাপানো যায় না। বিভিন্ন দেশে যেমন প্রকাশ্যে বা গোপনে তাদের মুদ্রা ছাপিয়ে তাদের আন্তর্জাতিক ক্রয় ক্ষমতা বাড়ানোর চেষ্টা করছে, যার ফলে মুদ্রা যুদ্ধ বা কারেন্সি ওয়ার শুরু হয়ে যাচ্ছে, সেটা ক্রিপ্টো মুদ্রায় একেবারেই অসম্ভব। যেমন বিটকয়েনের সর্বোচ্চ সংখ্যায় 2.1 কোটিতে নির্ধারণ করা আছে। মনে করা হচ্ছে অদূর ভবিষ্যতে পৃথিবী জুড়ে সবাই ক্রিপ্টো মুদ্রা ব্যবহার করবে, এটা এভাবেই বোঝানো যায়। কেউ যদি 20 বছর আগে বলতো পৃথিবী জুড়ে সবাই মোবাইল ফোন ব্যবহার করবে, সেটা হয়তো তখন খুব একটা বিশ্বাসযোগ্য মনে হতো না। এখানেও ঠিক তেমনটাই ঘটছে বলে অনেকে জোরালোভাবে মনে করছেন। বিটকয়েনের সংখ্যা সীমিত, তাই একটি বিটকয়েনের দাম অনেক অনেক বেশি হলেও অবাক হওয়ার কিছু নেই, কারণ পৃথিবীর সমস্ত সম্পদ ওই সীমিত বিটকয়েন দিয়ে কিনতে হবে, তাই এক একটির দাম হবে গগনচুম্বী। বিটকয়েন দিয়ে বর্তমানে অনেক কিছুই কেনা যায়, যেমন overstock.com থেকে কোনো দ্রব্য বিটকয়েনের মাধ্যমে কেনা যাবে। এমন আরও অনেক ব্যবসা প্রতিষ্ঠান বর্তমানে বিটকয়েনকে মুদ্রা হিসাবে গ্রহণ করে তাদের পণ্য বিক্রি করছে। ধারণা করা হচ্ছে এখন যেমন টাকার বদলে ক্রেডিট কার্ড ব্যবহার করা হচ্ছে, ভবিষ্যতে তেমনি টাকা এবং ক্রেডিট কার্ডের বদলে বিটকয়েন বা অন্য কোনো সাংকেতিক মুদ্রা ব্যবহার করা হবে। উপযুক্ত সকল সম্ভাবনার জন্য এর দাম বাড়ে, আবার হঠাৎ কোনো জালিয়াতি হলে বা ধরা পড়লে এর দাম কমে, আবার কোনো দেশে আগে অবৈধ ঘোষণা করলে অথবা কোনো দেশ এই মুদ্রার পক্ষে অবস্থান নিলে এর দাম মুহূর্তেই অনেক কমে বা বেড়ে যায়। দাম বাড়া বা কমা অনেকটাই মানুষের মনস্তাত্ত্বিক ব্যাপার। তারপর আছে অনেক সাংকেতিক মুদ্রার অবস্থা। যদিও মনে করা হয় ইথিয়াম বা রিপল প্রকৃতপক্ষে ভবিষ্যতের মুদ্রা, তাহলেও ওগুলোর দামও বাড়বে, বিটকয়েনের দাম কমবে, এইসব নানা কারণে এর দাম হঠাৎ কমে আবার হঠাৎ বাড়ে। এর মধ্যে হয়তো মুনাফালভী অনেক বড় বড় কুমির অর্থের বিনিয়োগকারীরাও আছে, যারা হঠাৎ করে অর্থের বিনিয়োগ করে মূল্য বৃদ্ধি করতে পারে, আবার হঠাৎ করে সব টাকা তুলে নিয়ে মূল্য ধরাশায়ী করে ফেলতে পারে। সব মিলে এর দাম আশঙ্কাজনক হারে বাড়তে বা কমতে পারে, যা পূর্বাভাস কারো পক্ষে করা সম্ভব নয়। সরাসরি বিটকয়েন বা ক্রিপ্টো মুদ্রা নিয়ে কেউ জালিয়াতি করছে না, এর ভিত্তি যে ব্লকচেইন সেটা নিরেট এবং সবচেয়ে নিরাপদ বলে বিবেচিত। জালিয়াতি হচ্ছে বিটকয়েন ক্রেতার অ্যাকাউন্ট নিয়ে, যে মধ্যপতি প্রতিষ্ঠানগুলো বিটকয়েন কেনা বেচার সাহায্য করছে তাদের মাধ্যমে জালিয়াতি হয়ে থাকে। মানুষ সতর্ক হচ্ছে, আরও নির্ভরযোগ্য প্রতিষ্ঠান আসছে, পাসওয়ার্ড এবং পরিচয় পদ্ধতি আরও নিরাপদ হচ্ছে, কাজে কিছু সংবাদ যে বিটকয়েন বা ক্রিপ্টো মুদ্রাকে ধ্বংস করে দিচ্ছে বা দেবে এটা পুরোপুরি ঠিক নয়, এর ভিত্তি বেশ মজবুত। বিটকয়েন আহরণ বা মাইনিং অনেকটা খনিজ পদার্থ আহরণের মতোই, সব দিক মিল আছে কিন্তু এর কোনো বাস্তব খনি নেই, বাস্তব কোনো খনিজ পদার্থও নেই, তবু এটাকে কম্পিউটার বা তদ্রূপ মেশিন দিয়ে আহরণ করা যায়। মিলগুলো এই জায়গায়, খনিজ পদার্থ আহরণের সময় লাগে, প্রচুর পরিশ্রম লাগে, জ্বালানিও লাগে, কখনো অল্প সময়ে বেশি পদার্থ পাওয়া যেতে পারে, কখনো মাথার ঘাম পায়ে ফেলেও খনি থেকে কিছু পাওয়া যায় না। এটি যত কঠিন এবং দুর্লভ হবে এবং মানুষের কাছে যত বেশি লোভনীয় হবে পদার্থের দাম তত বেশি হবে। যেমন সোনা বা হীরা, এরা দুর্লভ বলে এবং এদেরকে সবাই চায় বলেই এর দাম এত বেশি। বিটকয়েনকে গাণিতিক সূত্রের মাধ্যমে দুর্লভ করা হয়েছে, একে আহরণ করতে অনেক জ্বালানি লাগে, অনেক পরিশ্রম লাগে, তারপরও হলফ করে বলা যায় না যে একটা বিটকয়েন পাওয়া যাবে। পরিশ্রম কথাটা এখানে কম্পিউটারের সিপিইউ বা জিপিইউর ব্যবহারের সঙ্গে মেলানো যায়, জ্বালানিটা মেলানো যায় বিদ্যুৎ খরচের সাথে। বিটকয়েনের অ্যালগোরিদম এমনভাবে করা আছে যে দিনে দিনে এর আহরণ আরও কঠিন করা হবে। বন্ধুরা, বিটকয়েনের ব্লকচেইন সম্পর্কে জানবো আমরা পরবর্তী আরেকটি ভিডিওতে। বন্ধুরা, আজকের এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন। যদি বিটকয়েন সম্পর্কে আরও নতুন কোনো তথ্য জানতে চান তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন। বিটকয়েনের পরবর্তী ভিডিওগুলো যদি মিস করতে না চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ধন্যবাদ। Thank you.